বাংলাদেশের ব্রিক্সে যাওয়ার সিদ্ধান্ত অর্থনৈতিক না রাজনৈতিক? পাঁচ দেশের অর্থনৈতিক জোট ব্রিক্সে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি বেশ তড়িঘড়ি করেই এগিয়ে গেল। অবশ্য এর আগে 2021 সালে বাংলাদেশ ব্রিক্স দেশগুলোর গঠন করা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবিতে যোগ দিয়েছে। 14 জুন জেনেভায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকা বর্তমানে ব্রিক্সের নেতৃত্বে রয়েছে। সেই বৈঠকের পরই কার্যত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ব্রিক্সের সদস্য হওয়ার আগ্রহের কথা শোনা যায়। এ সপ্তাহ খানিকের মধ্যে বাংলাদেশ সদস্যপদ পাওয়ার জন্য আবেদনও করে ফেলেছে। বাংলাদেশের সবকিছুর ব্যাপারেই এখন চীনের সমর্থন পাওয়া যাচ্ছে। এই জোটের সবচেয়ে প্রভাবশালী এই সদস্য দেশ এরই মধ্যে বলে দিয়েছে ব্রিক্সে বাংলাদেশকে স্বাগত জানানো হবে। প্রথম আলোর বিশ্লেষণে বলা হয়, বাংলাদেশের ব্রিক্সে যোগ দেওয়ার বিষয়ে এরই মধ্যে অর্থনীতি ও পররাষ্ট্র বিশ্লেষকদের কিছু প্রতিক্রিয়া পত্র পত্রিকায় পাওয়া গেছে। সাধারণভাবে ব্রিক্সে বাংলাদেশের যুক্ততাকে ইতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে। অর্থনৈতিকভাবে তড়িঘড়ি কোনো ফল পাওয়া হয়তো যাবে না, কিন্তু ব্রিক্সে যুক্ত হলে সদস্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরালো করার একটি সুযোগ তৈরি হবে। তাছাড়া ব্রিক্সের সদস্য হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের দাম ও মর্যাদা বাড়তে পারে। ব্রিক্সের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা আছে, অনেক পরিকল্পনার কথাও শোনা যায়। ব্রিক্সের সম্প্রসারণ ও সামনের দিনগুলোয় এই জোট কোথায় গিয়ে দাঁড়ায়, তার উপর বাংলাদেশে এই জোট থেকে কি পেতে পারে, এর অনেক কিছুই নির্ভর করবে। আর কূটনৈতিকভাবে দেখলে একে পররাষ্ট্রনীতির বহুমুখী যুক্ততা হিসেবেই বিবেচনা করা যায়, কারণ এই জোট বিশ্বের দ্রুত বিকাশমান অর্থনীতির 5টি দেশ নিয়ে গঠিত, যেখানে চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো দেশ রয়েছে। এই জোটে জায়গা পাওয়া মানেই দেশগুলোর সঙ্গে বাংলাদেশেরও নাম উচ্চারিত হবে। এবছরের মার্চে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ব্রিক্স গ্রুপের প্রতি বিশ্বজুড়ে আগ্রহ ব্যাপক। এই আগ্রহী দেশগুলোর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরান, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা ও মেক্সিকোর মতো দেশগুলো রয়েছে। ব্রিক্স যদি বাংলাদেশের আবেদন গ্রহণ করে, তবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গুরুত্ব যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। ব্রিক্সের বর্তমান 5 সদস্যের বিষয়টি বিবেচনায় নিলে রাজনৈতিক ও ভৌগোলিকভাবে দেশগুলো বৈচিত্র্যময়। পশ্চিমা বিশ্লেষকদের অনেকেই বিভিন্ন ধারার এই দেশগুলোর যুক্ততা ও এর ফলাফল নিয়ে সন্দিহান ছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে ব্রিক্স একটি বাস্তবতা এবং এ পর্যন্ত যে অগ্রগতি তাতে তারা পশ্চিমা নিয়ন্ত্রিত বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা ও মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করার দিকে এগোচ্ছে বলে কেউ কেউ মনে করছেন। নিউজউইকে এক লেখায় ফরেন পলিসির বিশ্লেষক ও নিউজউইক এর ডেপুটি এডিটর টম ও কর্নল লিখেছেন, যুক্তরাষ্ট্র যখন গ্লোবাল সাউথে নিজেদের অবস্থান ধরে রাখার সংগ্রাম করছে, তখন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে ব্রিক্স আগের যে কোনো সময়ের তুলনায় সদস্য পদের জন্য নতুন নতুন আবেদন পাচ্ছে। এটা আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থার ব্যবস্থায় পরিবর্তনের সংকেত দিচ্ছে। শুরু থেকেই এটা পরিষ্কার যে ব্রিক্স গ্লোবাল নর্থ এর পাল্টা হিসেবে গ্লোবাল সাউথ এর প্রতিনিধিত্ব করার চেষ্টা করছে। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে ধনী ও অগ্রসর দেশগুলোর সংগঠন G7 এর বিকল্প মডেল হিসেবে দাঁড়াতে চাইছে। বৈশ্বিক জিডিপি বিবেচনায় নিলে ব্রিক্স দেশগুলো সম্মিলিতভাবে G7 কে ছাড়িয়ে গেছে। 2021 সালে ব্রিক্সের বৈশ্বিক জিডিপি ছিল 31.5%। ধারণা করা হয় 2030 সালের মধ্যে বৈশ্বিক জিডিপির 50% ব্রিক্সের দখলে থাকবে। অর্থনীতিবিদ ফিলিপ পিলকিংটন মনে করেন, নিজস্ব বৈশ্বিক রিজার্ভ মুদ্রা চালু করার যে উদ্যোগের কথা ব্রিক্সের তরফে শোনা যায়, তা সফল হলে যুক্তরাষ্ট্রের ডলারের জন্য তা প্রকৃত হুমকি হিসেবেই হাজির হবে। সামনে ব্রিক্সের আওতা যদি বাড়ে এবং নতুন কিছু দেশ যুক্ত হলে এ আশঙ্কা আরও বাড়বে। ব্রিক্স একটি অর্থনৈতিক জোট, কিন্তু বিশ্ব রাজনীতিতে এর একটি সুস্পষ্ট অবস্থান ও পক্ষপাত আছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ব্রিক্সের সদস্য দেশগুলোর ভূমিকা এক্ষেত্রে বিবেচনায় নেওয়া যেতে পারে। এই ইস্যুতে সদস্য দেশগুলো পশ্চিমের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। এই 5 দেশের কোনোটি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেয়নি, বরং এই সময়ে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য বেড়েছে। কূটনৈতিকভাবে ইউক্রেন যুদ্ধ পূর্ব সমর্থিত রাশিয়ার সঙ্গে পশ্চিমের বিভক্তির একটি স্পষ্ট রেখা উন্মোচিত করেছে, এ মন্তব্য ইউনিভার্সিটি অফ শেফিল্ডের অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী ম্যাথু বিশপের। গত বছর ইকোনমিক অবজারভেটরিতে তিনি লিখেছিলেন, সেই বিবেচনায়
কিছু ইউরোপীয় ও যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক এই ভেবে উদ্বিগ্ন যে ব্রিক্স সম্ভবত উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলোর একটি ক্লাবে পরিণত হওয়ার চেয়ে বরং রাজনৈতিক ক্লাবে পরিণত হতে যাচ্ছে। এই দেশগুলোর কর্তৃত্ববাদী জাতীয়তাবাদ তাদের রাজনৈতিক পরিচয়কে তুলে ধরে। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স এসডাব্লিউপির উপপরিচালক গুন্টার মাইহোল্ট মনে করেন, ব্রিক্স দেশগুলো ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার অবস্থানে রয়েছে। তার ধারণা, এই দ্বিমেরুর বিশ্বে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলো নিজেদের অবস্থান ভালো করার চেষ্টায় রয়েছে। অন্যদিকে চীন এই প্ল্যাটফর্মকে তার বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার জন্য ব্যবহার করছে। ব্রিক্স দেশগুলোর কর্তৃত্ববাদী জাতীয়তাবাদ ও চীনের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা, এই দুই নিয়ে পশ্চিমের উদ্বেগ থাকা স্বাভাবিক। ব্রিক্সকে পশ্চিমা বিশ্ব সন্দেহ ও অবিশ্বাসের চোখেই দেখে, বিশেষ করে এই জোটে চীন ও রাশিয়ার যুক্ততার কারণেই। ব্রিক্সে যোগ দেওয়া অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কতটা সুফল দেবে সেই হিসাব নিকাশ এখনই সম্ভব নয়, কিন্তু এর রাজনৈতিক দিকটি নিয়ে কিছু ধারণা হিসাব নিকাশ সম্ভব। আমরা এখন জানি এই অঞ্চলের পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের গুরুত্বকে অনেক বাড়িয়ে দিয়েছে এবং সে কারণেই বাংলাদেশ এখন অনেকটা যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা চাই বা না চাই, এটাই বাস্তবতা। এমন একটি সংবেদনশীল ও জটিল পরিস্থিতিতে জরুরি প্রশ্ন হচ্ছে, দেশের স্বার্থ রক্ষায় বিষয়টি নিশ্চিত হবে কিভাবে? সমস্যা হচ্ছে, দেশের স্বার্থ ও ক্ষমতাসীন দলের স্বার্থ সবসময় এক বিন্দুতে নাও মিলতে পারে। বাংলাদেশের আগামী নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছে তা ক্ষমতাসীনদের পছন্দ হয়নি স্বাভাবিক কারণেই। এ নিয়ে সরকারি দলের লোকজন যুক্তরাষ্ট্রের সমালোচনায় সোচ্চার। অন্যদিকে চীন খোলাখুলিভাবেই সরকারের প্রতি তার সমর্থন ঘোষণা করেছে। এখন সরকার যদি নিজ দলের স্বার্থকে দেশের স্বার্থের সঙ্গে গুলিয়ে ফেলে তাহলেই বিপদ আছে। বাংলাদেশের ব্রিক্সে যোগ দেওয়ার সিদ্ধান্তকে চীন স্বাগত জানিয়েছে। আর এই সিদ্ধান্ত যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর পছন্দ হবে না তা বুঝতে ভূ রাজনৈতিক বিশ্লেষক হওয়ার দরকার নেই। এখন প্রশ্ন ওঠা স্বাভাবিক, বাংলাদেশ কি রাজনৈতিক বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে? এই রাজনৈতিক বিবেচনার যে অর্থনৈতিক ঝুঁকিও আছে তা উপেক্ষা করার সুযোগ আছে কি? আমাদের বৈদেশিক ব্যবসা বাণিজ্য ও সেই সূত্রে যে অর্থনৈতিক প্রাপ্তি তার সবচেয়ে বড় অংশ আসে তো যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব থেকেই। ব্রিক্সে যোগ দেওয়ার সিদ্ধান্ত দেশকে কি দেবে আর কি নিয়ে নিতে পারে সেই হিসাবটি খুবই জরুরি।